ছবি নিয়ে পরপর দেখাচ্ছি, কী বলো তো, ভিডিও করতে অসুবিধা হচ্ছে বলে ছবি করতে পারছি না, ভিডিও করতে পারছি না, একটানা ভিডিও আমি দিতে পারছি না। আমার ভিডিও জুড়ে জুড়ে করা, সেটাও তোমাদের ধৈর্য থাকবে না, এত ছবি একসঙ্গে দেখতে গেলে মাথা হ্যাং করবে, তাই অল্প অল্প করে ছবি আমি দিতে থাকছি, তোমরা অল্প অল্প করেই দেখো। একটা ভিডিও দেখলে, চার পাঁচটা ছবি থাকলেই যথেষ্ট। এটা আমার ছোটো ছেলে বর, তারপরে আমি দাঁড়িয়ে আছি, এটা এটা মনে হয় দেবঘরেতেই তোলা, হ্যাঁ, শাল গায়ে দেখে মনে হচ্ছে দেবঘরেতেই তোলা, এটা আমরা তপোবনের কাছেই তোলা, তপোবনের কাছেই তোলা, গুহা টাইপের দেখছি। এই সময় ছবিটা আমার বড় ছেলে তুলছে, আধিক আধিক ছবি কেটে বাদ গেছে, এক জায়গায় জাপটা করে দাঁড়াতে হতো। যাই হোক, এবার আমাদের দুজনের একটা ছবি দেখাচ্ছি, সুন্দর ছবি, এটা মুর্শিদাবাদে তোলা। ছবিটা কি বলতো সুন্দর, বলতে ছবিটা ঝকঝকে উঠেছে, ছবি তো এরকমই ওঠে, কিন্তু অনেক সময় হেজি হয়ে যায় ছবির মধ্যে, কেমন একটা অস্পষ্ট, যেমন ছবি একটা ক্লিন ভাবটা না থাকলে আমি ছবিকে বাজে ছবি বলি, হ্যাঁ মানে বাজে ছবি। এটা যাই হোক, ক্লিনভাবে সুন্দরভাবে ছবিটা উঠেছে বলে এই ছবিটাকে ভালো ছবি বলছি। যাই হোক, আবার একটা লাল টাইপের ছবি চলে আসছে, এই যে আমরা কোথায় তুলেছি, এটা আমরা তুলেছি কোথায় বলো তো, গঙ্গাসাগরে, গঙ্গাসাগরে গিয়ে আশ্রমের মন্দিরে বসে আমরা তুলেছি, আশ্রমে, ওখানে যে আমরা আশ্রমে উঠেছিলাম, সে ছোটো ছেলে, আমি, বর, বড় ছেলে, এই যে গঙ্গাসাগরে গিয়ে এটা তোলা। আর যদি ভুল বলে থাকি মাফ করে দেও, কারণ আমি অনেক সময় মনে করতে পারছি না, তোমরা এই বিল্ডিং দেখলেই চিনতে পারবে যে কোথায় এটা তোলা, হতে পারে পুরী, জানো তো আমার মনে হচ্ছে এই শাড়িটা দেখে, শাড়িটা আমি পুরীতেই বেশি করে পরেছিলাম, আর চোখে চশমা, এটা পুরীরই ছবি, কারণ পুরীতে যখন আমি গেছি চশমা, আর সব জায়গায় দেখেছো না চশমা খোলা, ওই চোখটাতে লেগেছিল বলেই পুরীতে আমি চশমা পরে গিয়েছিলাম। আর এ দেখো চশমা ছাড়া, আমি আগে চশমা পরতাম না, এই তো গত দু বছর ধরে আমি চশমা পরছি পুরোপুরি, তার আগে দু বছর খোলা পাড়া করতাম, পাওয়ারটা বেশি হয়ে গেছে বলে এখন অলরেডি সবসময় পরছি। এই যে মুর্শিদাবাদে, এই যে মুর্শিদাবাদ না, আরে বাবা ভুলভাল বলছি, এটা হলো কোথায় বলো তো, জগন্নাথদেবের মাসির বাড়ি, মুর্শিদাবাদ বলে বসে আছি, তাই তো, ঠিক বলছি তো, না মুর্শিদাবাদই মনে হচ্ছে, পুরীতে তো আমি চশমা পরে গেছি, এখানে চশমা খোলা, এটা মুর্শিদাবাদে ওই জগৎ শেঠের বাড়ি আছে না, ওই ওই বাড়ি মনে হয়, ওই রাজবাড়ি, হ্যাঁ চশমা খোলা, তো চশমায় পুরীতে চশমা ছাড়া চলতেই পারিনি, শাড়ি এক হতে পারে কিন্তু আমার চশমা ছেলে যে চশমা নেই, এই তো এই রাজবাড়ি মুর্শিদাবাদে। আর এ দেখো একটা, আর একটা তুলেছি কোথায় বলো তো, এটা দীঘাতে সি বিচের ওপর বসে আছে, এই এখানে বসে আছে, অনেক দিন আগেকার ছবি, রোদের মধ্যে তুলেছি ছবি, অস্পষ্ট, মানে কালারই পড়েনি ছবিতে, ভালো লাগে না, বাজে ছবি বলছি। সি বিচ যদিও মুখটা আমার আর এরকম নেই, এরকমই নেই মুখটা, যাই হোক ওইটা একটা তোলা, আবার ওই সময়ই মনে হয় এটা তোলা, জানো তো এটাও ওই সময় তোলা, এই ছবিও এই স্টুডিও থেকে তোলা, ওরা যারা ঘুরে বেড়ায় ফটো তোলার জন্যে তাদের থেকে তোলা, বর, দুই বাচ্চা, আমার ছোটো বোন, তাদের থেকে তোলা, ভালো হয়নি। এটা কিন্তু আমার বর তুলেছিল, এটা হলো মুকুটমণিপুরে কংসাবতী নদী, কংসাবতী নদীতে, নদীর ধারে গিয়ে একদম আমি বসে আছি, এটা তুলে নিয়েছি, তখন দেখেছি চশমা পরতাম না আমি, এই শাড়িটা পরে আমি সব জায়গায় বেড়াতে যেতাম, খুব পছন্দের শাড়ি ছিল আমার, সব জায়গায় বেড়াতে যেতাম এইটা পরে, সব জায়গায় যেতাম, এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগে, মানে এত ঝকঝকে হয়ে উঠেছে, আর বসার স্টাইলটা, শাড়িটা, ব্লাউজটা সব কিছু দিয়ে বসার স্টাইলটা, সিনারিটা সবই আমার ভালো লাগছে, ভালো লাগে, তোমাদেরও লাগতে পারে, এটা আমার কাছে খুব প্রিয় ছবি। এই তো আমার বড় পোলা, বড় পোলা,
এই যে টুপিটা ওপরের দিকে তুলে দিয়েছে, দীঘা ঝাউবনে ওর কে আমি তুলি বা ওর বাবা যাই হোক একা একা স্টাইল করে ছবিটা তুলছেন তুলেছে। ঠিক আছে দেখতে থাকো। আরে বাবা দাঁতের পাটি বার করে এই যে আমি হাসি দিয়েছি কোথায় বলো তো, ওই যে দেওঘরে গিয়ে আমরা যখন শিমুলতলা গিয়েছিলাম গাড়ির মধ্যে বসে আছি আর বর ছবি তুলছে, বললাম না ছবিটার কোয়ালিটি খুব খারাপ হয়েছে কেন, ওই হাসি দিলে কি আমি ছবির মধ্যে যেন মনে হচ্ছে হেজি হেজি ভাব, ছবি তোলা ঠিক হয়নি না তো, ওই যে এই যে তখন চশমা পড়তাম না দেখেছ, সাত পাটি বার করে হাসি দিয়েছে কিছু একটা বলছে আর হেসে ফেলেছে। বর সামনে বসতাম, আমি দুই ছেলেকে নিয়ে পেছনে বসতাম। যাই হোক দেখতে থাকো, এই চিড়িয়াখানায় এই যে দুই রত্ন, বড় জন ওই যে হাত জড়ো করে ওই পিছনে হাত, ছোটো জন এই যে সামনে হাত দুটো, ছোটোকে চিনতে পারছো কফি কালারের জামা, বড়োটা ওই যে লালচে কালারের, বাবা মশা কামড়ে দিচ্ছে গো খুব মশা গো ঘরে খুব মশা, বাবা তিন চারতলা তাও মশা, কলকাতার মশা বেহালার মশা কী আর বলবো, কলকাতার মশা মানে বিখ্যাত। এ শান্তিপুরেও মশা আছে জানি, সব জায়গাতেই পৃথিবী আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে মশা, আমি বাপের বাড়ি গ্রাম মানে আধা আধা শহর আধা গ্রাম কী বলবো, সেখানেও মশা সেখানেও মশা, কলকাতাতে মশা হবে ড্রেন আছে ওখানে মশা জঙ্গল আছে, তাহলে কোথায় যাবো বলো, মশা তো থাকবেই মশার মতো মশা থাকবে আমার মতো আমি থাকবো। এই যে বড়টাকে আমি ডাকছি, এটা তোমার এই শিমুলতলা বড়টা, এই যে বড়টা, এই যে বড়টা, বড়টা কোথায় চলে যাচ্ছে আমি ডাকছি, তোমাদের দাদাভাই ছবি তুলে দিচ্ছে, আমি ভয় পেয়ে চা যাচ্ছি, যেও না যেও না বা যাস না এরকম একটা কিছু বলছি, অল্প অল্প জল আছে পাতা ডোবা জল বুঝতে পেরেছ, এটা নদী একটা, সেই বলেছিলাম না হরকাবান আসতে পারে, হরকাবান এলে বাঁচবন বাঁচতাম না, এইরকম নদীটা পাতা ভেজা পায়ের পাতা ভেজা জল ছিল। আমার পটল ভাজা হচ্ছে, এই শাশুড়ি শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দীঘা উদয়পুরে, এটা উদয়পুরে বা দীঘাতে, আমি তখন যাইনি বিয়ের আগের ছবি, আমার বিয়ের আগের ছবি, আবার পরে দেখাচ্ছি পটল ভাজা উল্টো দিয়ে আসে।